ভাসতে চলেছে বঙ্গ সেপ্টেম্বরে আবার বৃষ্টির পূর্বাভাস এমনটাই জানাচ্ছে বাংলায় আলিপুর আবহাওয়া দপ্তর এবং নয়াদিল্লিতে মৌসম ভবন বলছেন বিদায় বেলায় বৃষ্টির দেখা মিলবে কার্যত দুর্গাপুজোর আর মাত্র কয়েক সপ্তাহ বাকি হিসেব করে দেখতে গেলে এই শনি রবিবারগুলো বাঙালির কেনাকাটার জন্য বা বিকিকিনির জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যবসায়ীরা মনে করছেন এই সময় যদি বৃষ্টি হয় তাহলে সত্যি সত্যি ব্যবসার ক্ষতি হবে অন্যদিকে পটুয়া পাড়াতেও দুশ্চিন্তা কারণ এত ঠাকুর এখান থেকে ওখানে যাবে সেক্ষেত্রে বৃষ্টি হলে স্বভাবতই তারা সমস্যায় পড়বেন প্রসঙ্গত উল্লেখ্য এবছর পয়লা সেপ্টেম্বরই কলকাতার পুজোর শুভ সূচনা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক জায়গাতেই মহালয়ার আগেই ঠাকুর উদ্বোধনের পরিকল্পনা আছে কোথাও কোথাও আবার মহালয়া থেকেই পুজো শুরু অর্থাৎ সাধারণ মানুষ ঠাকুর দেখতে পারবেন সেখানে দাঁড়িয়ে যদি এভাবে সেপ্টেম্বরে বৃষ্টি হয় তাহলে মাথায় হাত বাংলার মানুষের আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী পাঁচ দিন অন্তত ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বিশেষ করে শনি রবিতে ভাসতে চলেছে উত্তরবঙ্গ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেই দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে জানা যাচ্ছে মালদা এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে অন্যদিকে দক্ষিণবঙ্গে এখনই আবহাওয়ার যে খুব পরিবর্তন হবে তা না কিন্তু শুক্রবার থেকেই রাতের পর খানিক্ষণ হাওয়া এবং বৃষ্টির দাপট দেখা যাচ্ছে তবে ঝিরেঝিরে বৃষ্টি হলেও আবহাওয়ার পরিবর্তন হচ্ছে না শনি এবং রবিবার এবং সংলগ্ন জেলাগুলি যেমন হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনায় কয়েক পশলা বৃষ্টি হতে পারে তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে এমন সম্ভাবনার কথা বলছে আলিপুর হাওয়া অফিস তবে এখনই আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে রেহাই মিলছে না দক্ষিণবঙ্গবাসীর এমনিতেই আকাশে চড়া রোদ মাসের রোদে রোদের তেজে না বঙ্গবাসী ঘাম ঝরছে হাওয়া অফিস বলছে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমাগত বাড়ছে এই অবস্থায় যেহেতু দক্ষিণবঙ্গে এবছর বৃষ্টির ঘাটতির কথা বলা হয়েছিল তাই সেই বৃষ্টির ঘাটতি পূরণ না হওয়ায় এই অবস্থা চলবে এমনকি পুজোর সময়েও যে বৃষ্টি একেবারেই হবে না সে কথা আগাম বলে দেওয়া যাচ্ছে না স্বভাবতই এই সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি আগামী বেশ কয়েকদিন বৃষ্টির দাপট মাঝে মধ্যেই আসতে পারে এমনটাই বলছে হাওয়া অফিস অন্যদিকে মৌসম ভবন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সারা দেশেও কিন্তু কেন সেপ্টেম্বরে বৃষ্টি যারা যাচ্ছে লানিনার প্রভাবে অতিরিক্ত বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে যদিও কারণটা একেবারেই স্পষ্ট করে বলতে পারছে না আইএমডি তবে তারা বলছেন এবছর সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে যা দীর্ঘ সময়ের গড়ের তুলনায় প্রায় নয় শতাংশ বেশি এমনটাই বক্তব্য আইএমডির ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ ইন্ডিয়া